আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিটির পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগতম। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ব্যথার কল্যাণে যারা দীর্ঘদিন যাবত ব্যথাজনিত সমস্যায় ভুগছেন বা এই ধরনের চিকিৎসার সাথে যারা জড়িত বা অন্য হয়ে যারা এই ধরনের চিকিৎসা করছেন, তাদের কাছে এটি একটি উজ্জ্বল নাম। যারা অনেকেই স্যারকে চেনেন স্যারের কাজের মাধ্যমে, যিনি দীর্ঘদিন যাবত ওনার অতীত অভিজ্ঞতা দিয়ে বাত ব্যথা, বিভিন্ন প্যারালাইজজনিত সমস্যা, বিভিন্ন ইঞ্জুরির সমস্যা বা বিভিন্ন স্ট্রোকজনিত সমস্যার যেসব পেশেন্ট আছেন, যারা একটা সময় নিজেদেরকে কখনও কল্পনা করতে পারেননি যে তারা আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন, তারা এখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, আশার আলো দেখছেন। নিজেরা যেমন দেখেছেন, এখন অন্য মানুষদেরকেও তারা আশার আলো দেখাচ্ছেন। এরকম অসংখ্য ছোট ছোট ঘটনা, অসংখ্য ছোট ছোট ভালোবাসে আপ্লুত আমরা। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার পিএলআইডি সমস্যা নিয়ে ভুগেছেন, কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন। প্রথম দিকে যদিও সমস্যাটা একটু সহনীয় পর্যায়ে ছিল, যত দিন গিয়েছে ততই খারাপের দিকে গিয়েছে। খারাপ থেকে খারাপ হতে হতে এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যে নিজেও কখনো হয়তো ভাবেননি যে এতটা সুস্থ হয়ে আবারও উঠতে পারবেন, এতটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। কি হয়েছিল দর্শক, আসুন না একটু ওনার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা যদি একটু বলেন। সেলিনা আক্তার। সেলিনা আক্তার, বয়স কত আপনার হবে? 45। 45 হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? আমার 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে। মেয়েদেরকে অলরেডি বিয়ে দিয়ে দিয়েছেন। আপনি কুমিল্লা জেলা থেকে এসেছেন, কুমিল্লা কোথায় আপনার বাড়ি? দেবিদ্বার থানার কাছাকাছি। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন এত দূর থেকে। কি সমস্যা হয়েছিল যদি একটু খুলে বলতেন? আমার সমস্যা ছিল যে প্রথম মানে এই যে পায়ের এই যে মাংসটা অনেক প্রচুর ব্যথা করতো। আচ্ছা, মানে হঠাৎ করে এই ব্যথাটা শুরু হয়েছে, মানে কোনো অ্যাক্সিডেন্ট না কিছু না, হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? মানে আগে এরকম মানে পুরো শরীরে ব্যথা ছিল, তারপরে অনেক জায়গা থেকে ট্রিটমেন্ট নিছি, নেওয়ার পরে ভালো হয়নি। প্রথম যখন দেখছেন ব্যথা, ব্যথার জন্য প্রথম কার কাছে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? প্রথম গিয়েছিলাম যে আমি নিমসার ইয়ার এক ডক্টরের কাছে। জি, নামটা তো মনে নাই। তারপরে ওদিকে উনি দেখার পরে কি বলেছিলেন? ও মানে কয়েকবার করে গেছি খাওয়াতে, মানে ভালো ছিলাম। মানে উনি কিছু ওষুধ দিয়েছিলেন? জি, এক বছর। কিন্তু আপনার সমস্যাটা কি, সেটা কি বলেছিলেন উনি? না না, এমনি মনে করছে যে বাত মানে এই যে বাত ব্যথার থেকে আর কি মানে রোগটা। তখন আচ্ছা যাক, যেটাই দিছে ওষুধ দিছে, দেওয়ার পরে তারপরে এক বছর মতন ভালো ছিলাম। খাওয়ার পরে এরপরে এই যে হঠাৎ করে এক বছর পরে এই পায়ের মাংসটা মানে প্রচণ্ড ব্যথা, অনেক ব্যথা হয় যে দুইটা গামছা দিয়ে তারপরে টাইট করে বান্ধিয়া চলাচল করছি বা দাঁড়াইছি বা একটু কাজকর্ম করছি, কারণ কাজকর্ম তো করতে হয়। একজন এক ঘরের একজন, আমি আমার ফ্যামিলি তো আর কেউ নাই, মেয়েরা বিয়ে দিয়েছি। তারপরে এরকম হইয়া ইয়া কুমিল্লা অনেক ডাক্তারে দেখাইছি। আচ্ছা, মানে যখন পায়ে ব্যথা শুরু হলো একটা সময় এমন হয়েছে আপনাকে পা গামছা দিয়ে বেঁধে মুক্তি দেখাইছি বা এগুলো বেঁধে টেঁধে আপনাকে বাসা সংসারের কাজ করতে, মানে এত যন্ত্রণা, মানে অনেক রাত্রে তো ঘুমাইতে পারতাম না। তারপরে ব্যথাটা কি শুধু পায়ের নিচের অংশে ছিল, কোমরে ব্যথাটা আসতো? প্রথম ছিল কোমরে, হাড় নাকি ইয়া সরে গেছে। মুক্তি দেখানোর পরে অনেক ট্রিটমেন্ট করছি, করার পরে তারপরে ইস্টার্ন মেডিকেল করছি, মুক্তি করছি, তারপরে জাউতলা করছি, তারপরে আরও কয়েকটা হাসপাতালের নাম আসলে মনে নাই। তারপরে ওইদিকে মানে যে যেন বলছে এনে আমার হাজব্যান্ড আমাকে পাঠাইছে যে সুস্থ হওয়ার জন্য। তো পরীক্ষা নিরীক্ষা কইরা অনেক ওষুধগুলো দিত, খাওয়ার পরে দেওয়া যেতেছে কি মানে আমি দুই জায়গা মানে একটু উপকার পাইছি। আচ্ছা, মানে ব্যথাটা একটু কিছুটা কমতো। আচ্ছা, আর অনেক জায়গা দিয়ে দেখাইছি, এই সময় মানে প্রচণ্ড আরও ব্যথা বাড়তো, এরপর কি আবার মানে রিকশন করতো, পুরো রাত্রেও দেখা যেতেছে যে আমি বমি করতে করতে ওষুধের কারণে মানে অনেক সমস্যা হয়ে গেছে। আচ্ছা, মানে ভালো কি হবেন বরঞ্চ আরও খারাপের দিকে? হ্যাঁ, আরও খারাপ হয়েছে। তারপরে হেরা আবার যাইতাম, যাওয়ার পর আবার ওষুধ চেঞ্জ করে দিত, দেওয়ার পরে তারপরে এই হইতো মানে ভালো হইতো না। এরপরে আবার ডাক্তার চেঞ্জ করছি, ডাক্তার চেঞ্জ করে তারপরে দিয়ে এই অবস্থায়। তারপরে এবার
কখনো যখন এরকম এত খারাপ অবস্থা দেখছেন যে যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে, সর্বোচ্চ খারাপ কি হয়েছিল যে বিছানা থেকে ব্যথার জন্য উঠতে পারছেন, এরকম হয়েছিল কখনো? মানে উঠতে পারছি মানে অনেক কষ্ট হইতো, তারপরে কাজকর্ম তো করতে হইতো, এই যে আগে যেভাবে হয়তো ছুটে ছুটে দৌড়ে দৌড়ে কাজ করতেন সেগুলো আর করতে পারছিলেন না। একটু তো অনেক জায়গায় একটু যাইতে হলে একটু হাঁটতে হয়, অনেক জায়গায় তো আবার রিক্সা পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না, একটু হাঁটতে হয়। কিন্তু এই হাঁটাটাও আমি হাঁটতে পারছি না, মানে অনেক ব্যথা হইতো, তারাইও থাকতে পারছি না, এরকম হইতো। তারপরে মানে বান দিয়ে যদি গামছা দিয়ে বান দিয়ে কোথাও যদি আমি বেড়াইতে যাইতাম বা কোথাও বাজার করতে যাইতাম বা কোথাও যাইতাম, তা আপনি গামছা দিয়ে বান দিয়ে তারপরে গিয়া চলাচল করতাম এবং সারাক্ষণই একটা ব্যথা বয়ে বেড়াচ্ছি। তারপরে মানে অনেক ব্যথা নিজেও ইয়ে করতাম যে কোথায় যে গেলে জানি আমার ব্যথাটা ভালো হইব, কোন ডাক্তারের কাছে গেলে জানি ভালো হইব। আমার হাজবেন্ডও আমাকে টাকা পয়সার চিন্তা করছে না, বলছে যে যে যেখানে বলছে সেখানে নিয়ে গেছে, যে তো ভালো হোক। তারপরে মানে কাজ হয়েছে না, তারপরে আমার মেয়ে আবার এরকম বললো, মানে পরবর্তীতে ইয়া কুমিল্লা গেছিলাম, যাওয়ার পরে বললো যে ইয়া করা লাগবো অপারেশন ছাড়া আর হেরা কোনো আর ওষুধ দেওয়া যাবে না, যে আমার কাগজপত্র অনেক ডাক্তার যে দেখাইছি আমার এই পরীক্ষা করাইছি এগুলো দেখিয়া সে বললো ডাক্তার যে নাকি বাত ইয়ার মানে রোগের ডাক্তার, মানে কুমিল্লার থেকে অনেক ভালো ডাক্তার এটা হয়েছে লাস্ট ডে দেখাইছি। তারপর বললো যে হেরা আর ওষুধ দেওয়া যাবে না, উনি অনেক ওষুধ খাইছে, ওষুধ খাওয়াতে পরে দেওয়া দিতেছে আর কিডনি চলে দেব, ব্যথার ওষুধ প্রচুর খাইলে। তো কয় লাস্ট আপনি রমজানে গেছিলাম, কয়েছে ঈদের পরে আপনি আসবেন, ইয়া মানে ভর্তির প্রিপারেশন নিয়ে আইবেন, আইলে আবার আপনার ভর্তি করাই অপারেশন করাম। আচ্ছা, তারপরে আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই আমার শ্বশুর শাশুড়ি সবাই মানে এটাতে রাজি না, যে কেউ বলে যে ছয় মাস বিছানাত পড়ে থাকতে হইব, অপারেশন করাইলে সে মানে কিছু করতে পারবো না, আবার ভালো হইতে পারে আবার নাও হইতে পারে, এগুলা বলছে বলার আরো কিছুটা ভয় পেয়ে গেছে। হ্যাঁ, তারপর বলছে যে না আমার হাজবেন্ড বলে যে আমার পরমীয় বলে যে না আমি অপারেশন করাবো না, তো দেখি। তারপরে আমার শ্বশুর মেয়ের শ্বশুরবাড়িতে এক ইয়া মেয়ে এইখান থেকে আসতে গিয়েও আপনারা ইউটিউবের থেকে সাক্ষাৎ শুনে তারপরে আসছে, আসার পরে ইনশাল্লাহ সে ভালো হইয়া সুস্থ হইয়া ফিরে গেছে। কি হয়েছিল ওই মেয়েটার? এর নাকি পায়ে রোগ চিকুন হয়ে গেছিলো, পায়ে হাঁটতে পারছিল না, হঠাৎ করে মানে চলাচল বন্ধ হয়ে গেছে, সে অ্যাম্বুলেন্স দিয়া হুইলচেয়ার করে এখানে আসছে। আমার মেয়ে বললো যে এখানে ফাটামো, তারপরে আমার হাজবেন্ড আবার বলতেছে যে এতখানি ফাটাইলাম ইয়া করলাম যে ভালো হইলো না, তখন একটা ইউটিউবের মাধ্যমে একটা ডাক্তার দেখাইয়া সে ভালো হয় কিনা একটা সংশয় প্রকাশ করছিল, মানে কইতেছে ঠিক আছে আমি নিমু কিন্তু আমি একটু দেখে শুনে যাচাই করে নি। তারপরে এই আমার মেয়ের জামাইরা আবার পাঠাইছে আপনারা ওই হাসপাতালে, পাঠানোর পরে মানে সব কিছু জানিয়ে শুনে গেছে যে রুগীর সাথে যদি মানে বেডে দেয় তাইলে রুগীর সাথে কেউ থাকতে পারবে না, আর যদি আপনার ইয়া নেয় কেবিন নেয় তাইলে রুগীর সাথে লোক থাকতে পারবো, টাকা খরচ হইব বেশি। মানে উনি ডিটেইলসটা একটু জেনে গিয়েছেন আদৌ কি সঠিক চিকিৎসা হয় কিনা, ভালো চিকিৎসা হচ্ছে কিনা, বলছে যে এমনও বৃদ্ধ মহিলারা আছে বৃদ্ধ পুরুষ আছে যে অসুস্থ বেশি, তারারে অত ভর্তি করাইয়া গার্জিয়ান চলে গেছে, তারাই ট্রিটমেন্ট দিয়া সুস্থ কইরা আবার নিয়ে গিয়েছে, ফোন দিলে হেরা আইসা রিলিজ করে নিয়ে যাবে। তারপরে বলছে বলার পরে তারপরে আমার মেয়ের জামাই আইয়া খোঁজ নিয়েছে, তারপরে কি আমার এক জালের আত্মীয় আছে এদিকে এও খোঁজ নিছে, নেওয়ার পরে বলছে যে আমার হাজবেন্ড নাকি মানে যখন আপনারা সব দিক থেকে খোঁজ নিয়ে শিওর হয়েছেন সঠিক চিকিৎসা হচ্ছে ভালো হচ্ছে ভালো হয়েছে তখন আপনারা চলে এসেছেন আমাকে নিয়ে আসছে আমার হাজবেন্ড আইনে ভর্তি টর্তি করাই দিয়া তো গেছে। স্যার কতদিনের কথা বলেছিলেন আপনাকে? বলছে এক মাস টাকা লাগবে, মানে আজকে কততম দিন? আমি তো যখন এখানে আসছি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আমি তো মানে সারের কাছে দোতলা তো যাইতে পারছি না, মানে নিজে ইচ্ছাকতভাবে উঠিয়া মানে আমি সিঁড়ি দিয়া দৌড়া 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 আস্তে 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 সারের কাছে উপরে গেছি, আবার নামার সময় এরকম গেছি আসছি, কিন্তু লিফ্টে ব্যবহার করেন গেলে তো আমরা তো আর লিফ্ট তো ইয়ে করছি না, এমনি সিঁড়ি দিয়ে গেছি। তারপরে আজকে আট দিন হইব আর কি
মানে আমি তো 3-4 দিনে মাশাআল্লাহ সুস্থ হয়ে গেছে, মানে সুস্থ হয়ে গেছি। আজকে অষ্টমতম দিন এবং আপনি আজকে সামগ্রিকভাবে সেই প্রচণ্ড কোমর ব্যথা, হাঁটু ব্যথা কেমন আছেন আপনি? এখন ইনশাআল্লাহ ভালো আছি। মানে এখন কি আপনার সিঁড়ি দিয়ে উঠতে গেলে কোনো কিছু ধরতে হয়? না না, কিছুক্ষণ আগে আপনি আমাকে দরজা খুলে দিয়েছেন দেখলাম, স্বাভাবিক। আমি জিজ্ঞেস করছি, আমি গোসল করে আসলাম, কাপড় সব ধুয়ে আসলাম নিজে। আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করেছি আপনার পেশেন্ট কোথায়, আপনি বলছেন আমি নিজেই পেশেন্ট। আমি তো সুস্থ, আমি সব কিছুই করতে পারি, কষ্ট থেকে। এই যে আপনি আপনার মেয়ের শ্বশুরবাড়ি একজনের কথা যখন শুনেছেন, সে সুস্থ হয়েছে, এক যে একটা ছোট্ট তথ্য আপনার পুরো জীবনটা বদলে দিয়েছে, আপনাকে অপারেশনে যেতে হয়নি, তার আগে আপনি সুস্থ হয়ে গেছেন, এক মাসের কথা বলেছে, সেটাও আপনার দরকার হয়নি, মাত্র আজকে 8 দিনে আপনি সুস্থ হয়ে গেছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এরকম অসংখ্য মানুষ আছেন আমাদের আশপাশে যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারে, অবশ্যই যে আমি তাদের জন্য যদি কিছু বলেন। আমার আমার জালে বলতেছে, আমার এক জাল, বড় জাল আরেক দুয়ারের বলতেছে, এরা আবার ডাকায় তাই ওই যে পায়ের গিরাগুলো মানে উঠতে পড়তে পারে না, মানে রাত্রে হইলে আমার অবস্থা হয়তো কি জানেননি, সারাদিন রৌদ্র উঠলে মানে আমি চলতে পারতাম, ওই যে বিকালবেলা হইলে আর সকালবেলা হইলে আমার প্রচণ্ড ব্যথা হইতো, মানে এই সময় রোগটা আমার দেয়া দিত, জীবনটা অসম্ভব হয়ে যায়। আর আমার বড় জালে আবার বলছে, আমার সাথে যেন কথা বলছে যে ইয়া তুমি যদি ভালো হইয়া সুস্থ হইয়া বাড়িতে আসো তাইলে আমি আবার যাবো, আমি যাইয়া তোমার যেন ট্রিটমেন্ট করাইছো আমি এনে যাইয়া ভর্তি হমো ট্রিটমেন্ট করামো। তো আমার জালে তো বলতেছে, আমি কই আসি তো ভাবি ইনশাল্লাহ ভালো, ভালো দিকে আমি ভালো বলতেছি, আমি যদি খারাপ থাকতাম তাহলে তো আর আমি ভালো বলতাম না, অবশ্যই যে আমি আগের মতন আর থাকতামও না। আপনারা ইয়া যে ভালো সুস্থ হইতেছি না আমি এখানে থাকিয়া কি কমো, অবশ্যই। তো আমি তো ধারণা যে স্যারে বলছে 1 মাস, তো আমার তো ধারণা যে আমি একটু একটু ধীরে ধীরে সুস্থ হয়ে যাইতেছি, আমার মনে ভাব যে আমি 15 দিনে আমি বাড়িতে চলে যেতে পারবো আলহামদুলিল্লাহ। তো এই আর কি। আপনি কি এখন স্বাভাবিকভাবে হাঁটা চলা যেসব কাজগুলো হয়তো বাড়িতে গেলে হয়তো আপনি আরও ভালো বুঝতে পারবেন, বাট এই যে গোসল করছেন, নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আপনি করছেন, ঠিক আগের মতো করেই কি করতে পারছেন? সেই ব্যথার জন্য কি এখন আর কোনো কষ্ট হচ্ছে আপনার? না, এমনি তো কষ্ট হইতেছে না আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমাদের এই মায়ের কথা, কোথায় অপারেশন অবশ্যম্ভাবী অবশ্যই করতে হবে, সেখান থেকে 1 মাসের একটা ট্রিটমেন্ট, মাত্র 8 দিনে সুস্থ, এরকম অসংখ্য উদাহরণ আছেন, অসংখ্য উদাহরণ। শুধুমাত্র একটা সঠিক তথ্য যেরকম আমার এই মায়ের আজকে জীবনটা বদলে দিয়েছে, অপারেশনবিহীনভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাধীনভাবে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, আপনারাও পারবেন। যদি আপনাদের আশেপাশে এরকম কোনো রোগী থাকে, শুধুমাত্র একটা তথ্য তাদেরকে পৌঁছে দিন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমাদের নাম্বার দেওয়া আছে, হটলাইন নাম্বারগুলো, এই একটা ফোন নাম্বার হয়তো ওই মানুষটার পুরো জীবনটা বদলে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ফোন দিয়ে সরাসরি আপনারা লোকের সাথে কথা বলছে যে আমার এরকম দেখছি, আমার মেয়ে আমার আমুরে নিয়ে যাওয়ার জন্য বলছিলাম, তো বলছে যে এরকম মানে সব কিছু জানছে আমার মেয়ে, কখন আসতে হইব বা কখন সিরিয়াল দিতে হইব, মানে সব কিছু জানি না, তারপরে সব রেডি করাই দিছে, তারপরে আমার আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক।
আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।